চোখ রাখবো আবহাওয়ার খবরে আর তেরি নয় শীত অনুভবে আবহাওয়া দফতরের খবর অনুযায়ী শুক্রবার রাত থেকে জাকিয়ে শীত পড়বে রাজ্যে আজ রাত থেকেই পারদ নামা শুরু করবে রবিবার এবং সোমবার কলকাতার পারদ বারো ডিগ্রিতে ছুতে পারে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রিরও নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদিও সোমবার পর্যন্ত পারদ নামলেও মঙ্গলবার থেকে ফের ঊর্ধ্বমুখী হবে কলকাতার পারদ কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা সেলসিয়াসের কাছাকাছি আজও স্বাভাবিকের থেকে এক ডিগ্রি ওপরে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ পঁচানব্বই শতাংশ